1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের বার্তা দিয়েছেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধীরা বলছে গোটা বাংলা বারুদের স্তূপে রয়েছে। আজকের ক্রস কিউতে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ঋজু দত্ত, স্বাগত জানাই। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। আমার সঙ্গে রয়েছেন আমার সহসঞ্চালক অতনু চক্রবর্তী। দাদা, দলে চোর আছে বলছে আপনাদেরই বিধায়ক শোভনদেব বাবু। তাহলে শোভনদেব বাবুই বলুক কারা, নামটা তারই নেওয়া উচিত। তিনি আমাদের মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, তাকে নিয়ে আলোচনা করার দৃষ্টতা আমার নেই। তিনি যদি মনে করেন দলে চোর থাকে, তাহলে তিনি হাইকমান্ডকে জানান বা তিনি সংবাদ মাধ্যমকে জানান চোর কারা, তাই তিনিই চিহ্নিত করে দিন। আমি তো জানি না দল তাহলে ব্যবস্থা নিচ্ছে না কেন তার বিরুদ্ধে যদি এমন কথা বলে প্রকাশ্যে। দল ব্যবস্থা নেবে মানে দলের সর্বোচ্চ নেত্রী ব্যবস্থা নেবে বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক ব্যবস্থা নেবে, আমি সেটা সংবাদ মাধ্যমে বলতে পারি। দল কখন কিভাবে জিরো টলারেন্স তাহলে কোথায় থাকছে? আমাদের জিরো টলারেন্স আছে। আজকে ধরুন আমি আপনার সংবাদ মাধ্যমে বললাম এক্স বয়স আমাদের দলে চোর আছে, এই বক্তব্যটা যদি আমি করলাম, আমাকে দল কি করতে পারে? দল কখন জিজ্ঞেস করবে সেটা আমি জানি না। দল জিজ্ঞেস করবে তুমি এই বক্তব্যটা দিয়েছো, এবার তুমি বলো কে কে চোর, তাই না? সেটা তো দল আর তার মধ্যে একজন মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, যিনি জন্মত থেকে এই দলের সাথে যুক্ত, তার ব্যাপার। সেখানে আমি কি করে বলবো? আমি যতদূর জানি আমাদের দলে জিরো টলারেন্স আগেনস্ট এনি সর্ট অফ করাপশন। আর সেদিন শুধু তাই নয়, আপনারা অবভিয়াসলি এই ব্যাপারে অবগত, রানাঘাট থেকেও আমাদের সাধারণ সম্পাদক বলেছে যে কেউ যদি ঠিকাদারি বা কন্ট্রাক্টারিও করে দলের মধ্যে থেকে, তাহলে তৃণমূল করার দরকার নেই। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে? আমরা তো তাই চাই, সেটাই কাম্য। আমরা শাসক দল, আমাদের দায়িত্ব বেশি, আমরা চেষ্টা করব অবাধ শান্তিপূর্ণ ভোট করার। আমাদের দিক থেকে যদি কেউ হিংসার সাথে জড়ায়, যেটা আপনাদের মতো সংবাদ মাধ্যম যদি আমাদের কাছে খবর পৌঁছান, তাহলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছে এক ঘন্টার মধ্যে তাকে দল থেকে বার করে দেবো, দু ঘন্টার মধ্যে প্রশাসনিক ব্যবস্থা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বলতে পারে যে পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে পদত্যাগ করতে? তিনি দলের তরফ থেকে দলীয়ভাবে, যেহেতু তিনি সেকেন্ড ইন কমান্ড, তিনি পঞ্চায়েত যিনি প্রধান তিনি একজন এক্সিকিউটিভ পদে আছেন, আমি মানলাম, তিনি দলীয়ভাবে বলেছেন আপনি রেজিগনেশন দিন, পঞ্চায়েত প্রধান সেটা মেনে রেজিগনেশন দিয়েছে। ব্যবস্থা নেওয়া হবে, তারপরে তিনি তাকে চাকরি থেকে বার করে দেননি। পঞ্চায়েত প্রধান যিনি, তিনি দু তিন ঘন্টার মধ্যে নিজের রেজিগনেশন টাইপ করে জমা দিয়েছে। সো টেকনিক্যালি ইট ইজ রাইট। পঞ্চায়েতের যারা প্রধান কর্মী তাদের বাড়ি এত বড় বড় হচ্ছে কেন? আবার তারা বাড়ির জন্য অ্যাপ্লাই করছেন, কিছু তো ভুল হবেই। কিছু এত বড় সংসার, এত বড় স্টেট, 10 কোটি মানুষ, কিছু ভুল হবেই। যখনই সামনে আসবে ব্যবস্থা নেব। নিশীথ প্রামাণিক, নাম করে বলছি, ভারতবর্ষের উপস্বরাষ্ট্রমন্ত্রী, তার বাবার নাম নেই আবাস যোজনায়, আছে তো, আপনারা জানেন তো, বিধায়ক, বিজেপির বিধায়কের স্ত্রীর নাম মতো আছে, তো ভুল ভ্রান্তি সব জায়গায় হবে। তার মানে প্রতিটা প্রকল্পে ভুল হবে, শিক্ষায় সেখানেও দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা প্রকল্পে ভুল হবে। দুর্নীতি যখনই হবে তখন তিন রকমের ব্যবস্থা হয়। একটা দলীয়ভাবে ব্যবস্থা, পার্থবাবুকে 5 দিনের মাথায় দল থেকে অপসারিত করা হয়েছিল, ঠিক আছে। একটা প্রশাসনিক ব্যবস্থা, একটা কোর্ট রিলেটেড ব্যবস্থা। কোর্ট কোর্টের মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে, দল দলের মতো চলবে। জিরো টলারেন্স পার্থবাবু বললেন, আরেকটার নাম বাদ চলে গেল, বলুন কেষ্ট মানিক ভট্টাচার্য, আমাদের সভাপতি আমরা বদলাইনি, কারণ এখনো আমাদের দৃঢ় বিশ্বাস বীরভূমের বীরের নাম অনুব্রত মণ্ডল, যেহেতু বাঘ অবশ্যই, আমিও বলছি আপনাদের টিকিট পড়তে। তার কারণ আপনারা জানেন, গত পঞ্চায়েত ভোট হোক, বিধানসভা হোক, কেষ্ট মণ্ডলকে নজরবন্দি করে রাখা হয়েছে বারংবার, তারপরেও বীরভূম তো বিরোধী শূন্য, কোথাও তো একটা জ্বালা হবে। আমি যদি অপর বিরোধী পার্টির প্রধান হতাম বা মুখপাত্র হতাম, আমারও তো গাত্রদাহ হবে। আচ্ছা ঋজু, আপনার কি মনে হয় না এই রয়্যাল বেঙ্গল টাইগার, যে বীরভূমের বাঘ, সে তিহারের জঙ্গলে যেতে ভয় পাচ্ছে? না, ব্যাপারটা হয়ে গেছে এখন কি, ব্যাপারটা হয়ে গেছে সব জায়গায় রাজনীতিকরণ হয়ে গেছে, সবাই করছে। এই এই কেন্দ্রীয় সংস্থা, যেমন ইউপিএর সময়ও হয়েছিল, আমি তথ্য দিতে পারি আপনি বললে, এরাও করছে। আর এখন তো সিবিআই, ইডি, আমি আপনার দর্শকদের আমি অ্যাকাউন্ট দিয়ে বলছি,
টোটাল সিবিআই ইডি আইটি 2014 থেকে 2022 অবধি 5,200 কেস করেছে। 5,200 কেসের মধ্যে 95% কেস বিরোধী পক্ষের উপরে, তার মধ্যে সবচেয়ে বেশি কেস তৃণমূলের উপর। এই যে অনুব্রত মণ্ডল নিয়ে আলোচনা, পশ্চিমবঙ্গে 216 মামলা সিবিআই এর অধীনে, যার কোনো মামলায় ফলাফল এখনো পাওয়া যায়নি। মানুষ সিবিআই এর উপরে ভরসা করতে পারছে না এবং সিআইডির উপরেও ভরসা করতে পারছে না, যাবে কোথায়? এটা এটা জেনুইন কোয়েশ্চেন, মানুষ যাবে কোথায়? আমার মনে হয় মানুষের সিআইডির ওপরই ভরসা থাকা উচিত, কারণ রবি ঠাকুরের নোবেলও তো এখনো ফেরত আসেনি, তাই না? আর সিবিআই যেভাবে এই শিক্ষা দুর্নীতি বা অন্যায় যেটাই হয়েছে, রায় এখনো কোর্টের বেরোয়নি, সেখানে সিবিআই যে তদন্ত করে যাচ্ছে, দিনের পর দিন তদন্ত করে যাচ্ছে, মাননীয় বিচারপতিও তো বলেছেন সিবিআই কি করছে। এবার বিচারপতি সিবিআই কে তদন্তের ওপর আস্থা হারাচ্ছে, এবার তো দিন আসছে মানুষ আদালতের ওপর আস্থা হারাবে। সবাই তো বলছে রিজু আগেও এসএসসি ছিল, এখনো এসএসসি আছে। আপনার খারাপ লাগে না আপনার বয়সী বা আপনার ভাইয়ের মতো দিনের পর দিন তারা রাস্তায় বসে আছে? অবশ্যই তাদের দিকে ব্যক্তিগতভাবে আমরা সংবেদনশীল, কিন্তু আইন নিয়োগ, আমার আপনার জন্য খুব কষ্ট হতে পারে, আমার আপনার জন্য ফিল হতে পারে, কিন্তু নিয়োগটা তো 2016 সালের আইন মেনে হবে, আবেগে তো নিয়োগ হবে না। আর ন্যায্য অন্যায্য দিয়ে তো ধর্মঘট হয়। এটা 2022, 2016 নিয়োগ এখন কেন হবে সেটা বলুন আগে, কারা ছিল সরকারে? না না, আমরা চামড়া সরকার ছিল, রাজনৈতিক প্রতিহিংসা। আমি ওপেন সোজা কথা সোজা কথা বলছি, কিচ্ছু বেরোচ্ছে না, কিচ্ছু বেরিয়েছে। অনুব্রত মণ্ডলের মেয়েকে ডেকেছিল, এই অনুব্রত মণ্ডলের মেয়েকে ডেকেছিল আমাদের গঙ্গোপাধ্যায় সাহেব, কি হলো আর ডাকা হচ্ছে? অনুব্রত মণ্ডল ডিফারেন্ট সুন্দর ইন্টারভিউ নিচ্ছেন, কিন্তু আপনার মুড়ি মিছরি মিল গুলিয়ে ফেলছেন, অনুব্রত আর পার্থকে গুলিয়ে ফেলছে, সেটা গোলাবেন না। আমি বলে দিচ্ছি, অনুব্রত মণ্ডল মিছরি, আমাদের মিষ্টি অনুব্রত দা, কেষ্ট দা, বলছি তো আমি ওপেনলি বলছি, পঞ্চায়েত নির্বাচনটা হবে না। পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে কেষ্টদা আছে, থাকবে, হয় সশরীরে থাকবে বা যেখান থেকে হচ্ছে, আমরাই জিতবো বিরোধী শূন্য। মুড়ি মুড়কির প্রশ্ন বাদ দিচ্ছি, অনুব্রত মণ্ডল জেলে আর অনুব্রত মণ্ডল বাইরে, পঞ্চায়েতে কি তার প্রভাব পড়বে? অনুব্রত মণ্ডল নামটাই যথেষ্ট, বীরভূম বিরোধী শূন্য হবে আবার। এইমাত্র যে বিরোধী দল দলনেতার কথা বললে, শুভেন্দু অধিকারী, সে তো তোমাদের দলে ছিল, শেখাতে পারোনি রাজনীতি? ব্যাপারটা হচ্ছে কি, আমার নেতা, আমি যার থেকে রাজনীতি শিখেছি তার নাম অভিষেক ব্যানার্জি। তা বলে আমি কি অভিষেক ব্যানার্জি? ও মমতা ব্যানার্জিকে কপি করার চেষ্টা করতো, কিন্তু মমতা ব্যানার্জি অরিজিনাল, এ হচ্ছে ফার্স্ট কপি, এটা ডুপ্লিকেট। কিন্তু মমতা ব্যানার্জিকে তো হারিয়েছে জনগণের রায়। কি জনগণের রায়? এখনো বিচারাধীন, ভারতবর্ষের একমাত্র বিধায়ক যে সাবজুডিস, এই আবার বড় বড় কথা। আচ্ছা, এই বিধায়কই যদি আবার ফিরে আসে তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে? না, শুভেন্দু অধিকারীর কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেস। বাকিদের ফিরিয়ে নিলেন, কি অপরাধ করলো? একটা কথা, মুকুল রায়, অর্জুন সিং, এবার একটা কথা বলি, মনে করিয়ে দিই আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য যে কেউ যদি দলে ফিরতে চায়, দলে ফিরতে পারবে, আমরা দলে তাকে নেব, প্রায়শ্চিত্ত করে ফিরতে হবে। রাজীব ব্যানার্জিকে আমরা দলে নিয়েছি তো, তিনি এখন ত্রিপুরার দায়িত্বে আছেন। ডিসেম্বর মাস তো রয়েছে, দরজা কি একটু খোলা হবে? ডিসেম্বর, হ্যাঁ খুলবে, অল্প সামান্য, পুরোটা খুললে দলটা উঠে যাবে, অল্প ছোট্ট করে বেরিয়ে যাবে না তো? কি, কারণ বিধানসভা ভোটের আগে কিন্তু প্রচুর বেরিয়ে গেছিল, বেরিয়ে গেছিল তো, যখন বেরিয়েছিল এই মানসিক ভারসাম্যহীন শুভেন্দু অধিকারী, আপনাদের সংবাদ মাধ্যম তো রে রে করে হয়ে গেল, খেলা শেষ, তৃণমূল খতম হলো তো, ওদের সর্বোচ্চ নেতা এসে বলেছিল আপ কি বার 200 পার, 100 পেরোলো না, 3-77 হলো তো রিজাল্ট। আরে সেটা তো আমাদের ভোটসের, আপনি এই প্রশ্নটা আমায় করছেন, তৃণমূলের 49% 49 আছে, এই রাম বাম শিফট করে গেছে, এরা আবার ফেরত এসছে, এরা আবার ফিরছে। পঞ্চায়েতে কি তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বী কে, রাম না বাম? আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোথায় প্রতিদ্বন্দ্বী, কোথায় তৃণমূল কংগ্রেসের আবার প্রতিদ্বন্দ্বী, কোথায় তৃণমূলের কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী? যারা ধর্ণায় বসছে, এই ধর্ণায় বসছে, যারা আন্দোলন করছে ডিএ, আপনার যদি সেটা মনে হয় তাহলে খুব ভালো কথা। না, যারা ডিএ কি হবে বলুন তো,
দিয়ে কি হবে কোর্ট বলবে আপনারা আপনাদের কোনো বক্তব্য নেই কারণ হচ্ছে আপনাদের সবই কিন্তু মামলা চলছে এত মামলা কেন তৃণমূলের এগেনস্টে এবার সেটা কি বলা যায় আপনি আমার ব্যাপারে আজকে আমি এখানে মামলাগুলো সঠিক তো যারা মামলা করছে আমি আপনাকে যখন পরীক্ষার প্রার্থী মামলাটা সঠিক যারা চাকরি পাচ্ছে না যারা ডিএ পাচ্ছে না তারা মামলা করছে প্রত্যেকে কিন্তু মামলা করছে আচ্ছা এবার আপনাকে বলি টেট পরীক্ষা হোক কি এসএলএসটি পরীক্ষা হোক এই পরীক্ষাগুলো হচ্ছে আপনার যোগ্যতা নির্ণায়ক মাত্র মানে আজকে ধরুন আমি যদি ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিই পরীক্ষাটা আমি যদি পাশ করি আমার একটা র্যাঙ্ক আসে তার মানে আমি এমবিবিএস ডাক্তার নয় তাই তো আমার র্যাঙ্ক এলো আমি পাশ করেছি এরা সবাই পাশ করেছে তারপর এরা এক সেকেন্ড আমি সেটাই বলে নিচ্ছি এরা সবাই পাশ করেছে পাশ করা ক্যান্ডিডেট এদের দাবি হচ্ছে আমরা পাশ করেছি কিন্তু এদের বক্তব্য হচ্ছে আমাদের চাকরি অন্য কেউ করছে যে কোনো কারণে এক্স ওয়াই জেড কারণে রাইট এবার তারপরে যখন চাকরি নেওয়া হবে পর্ষদ 11,000 ছেলের তো চাকরি নিল সেখানেও তো এইসব কোয়েশ্চেন পেপার ফেপার হ্যান ত্যান নাটক করে বিরোধীরা অনেক চেষ্টা করলো তারপরে তো সফলভাবে ইন্টারভিউ হলো আবারও বলছি নিয়োগ নিয়োগ প্রক্রিয়া মেনে হবে রাস্তায় বসে থাকলে নিয়োগ হয় না রাস্তায় বসে থাকলে নিয়োগ হবে না নিয়ম নিয়মের মতোই হবে কারেক্ট এটা হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে তুমি যে নিয়মের কথা বললে সেই নিয়ম ওয়ে মার্কশিটটা কোথায় গেল আরটিআই করে সব পুড়ে গেল কিছু পাওয়া গেছে কিছু গাজিয়াবাদে পাওয়া গেছে কিছু বলছে আগুন লেগে গেছে হার্ড ডিস্কে যে ওয়ে মার্কশিট আছে আর রেজাল্টে মিল নেই তো আবার এই এই যে প্রশ্নটা আপনি আমায় করলেন আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ওয়ে মার্কশিট কি দলের দায়িত্বে ছিল তৃণমূল ভবনে ছিল ছিল না পর্ষদের দায়িত্বে ছিল তাহলে তাহলে ইনভেস্টিগেশন করছে তাহলে না এই প্রশ্ন যখন তুমি বললে তাহলে এসএসসি কে বাঁচানোর জন্য রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের দায় কেন ওটা তো তৃণমূলের কোনো প্রতিষ্ঠান নয় রাজ্য সরকারেরও কোনো প্রতিষ্ঠান নয় আলাদা একটা প্রতিষ্ঠান তাহলে সে যদি অন্যায় করে তাকে তো শাস্তি দিতে হবে তাহলে রাজ্য সরকার তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে কেন ভুল তো হয়েছে আমি এখানে বসে দলের মুখপাত্র হয়ে কোনোদিনই বলবো না ভুল হয়নি ভুল হয়েছে অবশ্যই ভুল হয়েছে সেই জন্যে লোকে জেলে আছে তদন্ত চলছে আমি একটাই কথা বলবো আপনার চ্যানেলের আমি একটা কথা বলছি বলবে পঞ্চায়েত ভোটে পড়বে একশন আমি বলেন প্লিজ আমি আপনার চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করব সিবিআইকে তাড়াতাড়ি তদন্তটা কমপ্লিট করে কোর্টে জমা দিন যারা দোষী তাদের জেলে ঢোকান জেলে ঢুকিয়ে চাবিটা হারিয়ে দিন তাড়াতাড়ি তদন্তটা কমপ্লিট করুক তুমি তো রাজনৈতিক কথা বলছো আমি রাজনৈতিক নেতা রাজনীতির কথা বলবো না তো কি ফুটবলের কথা বলবো না 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 আমি বলছি ওই চাকরি প্রার্থীগুলোর মানবিক কথা মানবিক কথা রাজনৈতিক নেতা এটাই এটাই সত্যি রাজনৈতিক নেতারা মানবিক কথা বলে না এইবার বিজু এটাই বলে না এটাই সত্যি এটাই সত্যি এবার মানবিক কথাটা বলি মানবিক ভাবে আমি ছেলেগুলোর সাথে আছি আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো সেই কথা বলছি তোমাকে রাজনৈতিক কথা বলছি না কিন্তু আমার কি ক্ষমতা আছে তাকে চাকরি দেওয়ার নিয়ম ভেঙে সিবিআই এর ক্ষমতা নেই তাহলে 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 এই ছেলেগুলোর কি হবে গঙ্গোপাধ্যায় সাহেবকে গিয়ে জিজ্ঞেস করুন তাহলে তারা গঙ্গোপাধ্যায় সাহেবের কাছে না গিয়ে গঙ্গোপাধ্যায় সাহেবের কাছে না গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে করেছিল তো করেছিল আলোচনা কেন করেছিল আলোচনা অভিষেক ব্যানার্জির সাথে আলোচনা করেছিল ব্রাত্য বসুর সাথে আলোচনা করেছিল তার এক মাসের মধ্যে 11,000 লিস্ট বেরিয়ে গেছে তাতে 11,000 জায়গায় কয়েক লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে পরীক্ষা একবার বানচাল করার চেষ্টা হয়েছে তারপরে সুষ্ঠু প্রক্রিয়ায় পরীক্ষা সম্পন্ন হয়েছে 11,000 ছেলে পাবে সামনের বছর আবার নতুন না পাবে আমরা তো দুটো অপশান দিয়েছিলাম কোর্টকে আমরা তো দুটো অপশান দিয়েছিলাম কোর্টকে যে হয় আমরা পোস্ট বাড়াচ্ছি বা যারা আপনার মনে হয় ভুল বাদ দিয়ে দিন আমরা নতুন নিয়ে নিচ্ছি কোর্ট কেন বলছে না কোর্ট যা বলবে আমাদের তো শুনতে হবে এটা তো মানবেন আপনারা যে কোর্ট রায় যা দেবে রাজ্য সরকারকে সেটা শুনতে হবে আমরা তো কোর্টের ওপরে যেতে পারবো না রায়টা দিক না তো রায়টা দিক না বাবা দিচ্ছে না কেন সিবিআই তাড়াতাড়ি তদন্তটা করছে না কেন করুক না যদি তাতে প্রমাণ হয় পার্থদা পার্থদা বিরাট বড় ভুল করেছে অন্যায় করে যদি প্রমাণিত হয়ে যায় পার্থদাকে 30 বছরের জন্য জেলে পাঠিয়ে দিক না তাহলে এই যে করার নেই লালন শেখকে সিবিআই মানলো না রাজ্য সরকারের পুলিশ এখানে আমি একটা কথা বলছি একদম ওপেন কথা বলছি আমাদের সরকারে যেটা প্রথমবার যখন ইন্ট্রোডাকশনের সময় বললাম একটা ঘটনা ঘটেছে যেটা কোনো মতেই কাম্য না আমাদের আমলে ঘটেছে তো আমাদের দায়টা নিতে হবে সেটা হচ্ছে বক্তুই গণহত্যা বক্তুই গণহত্যার প্রধান অভিযুক্ত লালন শেখ 9 মাস বাদে সিবিআই ধরলো তাকে তার স্ত্রী ক্যামেরার সামনে বলছে সিবিআই 50 লাখ টাকা চেয়েছিল ময়না তদন্তে দেখা গেছে তার গায়ে আঘাতের চিহ্ন তার পরের দিন তাকে মেরে ঝুলিয়ে দিল ডেটটা কবে 12ই ডিসেম্বর এই যে বিরোধী দলনেতা সস্তার অ্যাস্ট্রোলজার টিয়া পাখি নিয়ে বসে ও বলেছিল 12ই ডিসেম্বর এত রাগ কেন শুভেন্দু রাগ না মিলিয়ে দিচ্ছি ও বাবা কি বলেছিল কি বলেছিল আপনাদের জিজ্ঞেস করছি 12-14-21 বলেছিল 12 তারিখ লালন শেখ হওয়া হয়ে গেল
এখন দেখি সিবিআই কি করে, লেজে গোবরে হয়ে গেছে। 14 তারিখ কম্বল বিতরণের নাম করে তিনটে নিরীহ প্রাণ বলি হয়ে গেল, 12 বছরের একটা মেয়ে তার মধ্যে আছে, কি হবে, কতজন মারা যাবে? আরো আলোচনাতে আসবো, তবে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।